ফুটবলার থেকে রাষ্ট্রপ্রধান একসময় বাক্যটা বিস্ময় জাগাতো, কিন্তু কদিন আগেই লাইবেরিয়ার প্রেসিডেন্ট হয়ে ওই বাক্যর বিস্ময়সূচক চিহ্ন বসানোর সুযোগ কেড়ে নিয়েছেন জর্জ উইয়ে। ইউরোপিয়ান না হয়েও ব্যালন ডিওর জেতার প্রথম নজির গড়া উইয়ে রাষ্ট্রপ্রধান হওয়াতে প্রথমের রেকর্ড গড়েছেন, তবে মোহাম্মদ সালে টপকে গেছেন তাকেও। জর্জ উইয়েকে প্রেসিডেন্ট হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে হয়েছে তার নিজে থেকে, কিন্তু লিভারপুলের মিশরীয় ফরওয়ার্ডকে সে কষ্টও করতে হয়নি। গতকালের নির্বাচনে স্বপ্রণোদিত হয়ে তাকে ভোট দিয়েছে 10 লাখেরও বেশি ভোটার। আরব বসন্তের ফুল সুবাস ছড়ায়নি মিশরে, টানা দ্বিতীয়বারের মতো নির্বাচনে বিজয়ী হয়েছেন আব্দেল ফাত্তা আল সিসি। ঘুষ হুমকির মতো বিতর্কে ঘেরা নির্বাচনে 92% ভোট পেয়েছেন সিসি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মুসা মোস্তফা পেয়েছেন মাত্র 3% ভোট, আর ভোটে না দাঁড়িয়েও মুসার চেয়ে বেশি ভোট পেয়েছেন মোহাম্মদ সালা। লিভারপুলের উইঙ্গারকে বেছে নিয়েছেন 10 লাখেরও বেশি মিশরীয়। ব্যালট পেপারে থাকা দুই প্রার্থীর নাম কেটে দিয়ে সালার নাম লিখে ভোট দিয়েছেন ভোটাররা। দেশটির ইতিহাসের সেরা ফুটবলারের জনপ্রিয়তা এমনিতে তুঙ্গে। কদিন আগে দেশটির একটি মোবাইল সেবা প্রতিষ্ঠান সালার প্রতি গোলের জন্য বিনামূল্যে 11 মিনিট কথা বলার সুযোগ করে দিয়েছে। 4 কোটিরও বেশি গ্রাহকের একটি প্রতিষ্ঠানের জন্য বেশ বড় একটা সিদ্ধান্ত ছিল এটি। তবে সালার জনপ্রিয়তার পারদ আসলে কতটা উঁচু সেটি গতকালের নির্বাচনে বোঝা গেল। স্থানীয় পত্রপত্রিকাগুলো এবার নির্বাচনকে তুলনা করেছে বিয়ের সঙ্গে। তাদের ভাষ্য, মিশরের সঙ্গে গণতন্ত্রে বিয়ে হয়েছে, তবে বিয়েটা নিজের ইচ্ছে নয়, পারিবারিকভাবে দেওয়া। মাত্র 42 ভাগ ভোটার উপস্থিতি এবং তাদের মাঝে 10 লাখেরও বেশি মানুষের এভাবে ভোট নষ্ট করে প্রতিবাদে সেটারই প্রতিফলন দেখা গেছে। আপনার মূল্যবান সময়টুকু ব্যয় করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনার নিকট সত্যি ভালো লাগিয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।